ওকে আজকের লার্ন টু ওয়ার্ক উইথ পাইথন কোর্সের ফার্স্ট ক্লাস হচ্ছে আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফার্স্ট আমরা কি করি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি আমাদের নর্দার্ন ইউনিভার্সিটির সাবেক লেকচারার বুলবুল আহমেদ স্যার বলছিলেন যে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা এই জন্য প্রিন্ট করতে হয় যে তোমরা একটা নতুন জগতে প্রবেশ করতেছো সেই জগৎটাকে জাস্ট একটা ট্রিবিউট বা হোমেজ প্রদর্শন করার জন্য হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা তো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার পরে obviously সবাই পাইথন শেখার জন্য বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ফার্স্ট স্টেপ নিয়েছো এখন তোমাদের প্রত্যেকটা স্টেপে স্টেপে একটা করে সিঁড়ি পার হবে তো প্রথম সিঁড়িটাতে কি আছে ভেরিয়েবলস এন্ড অপারেটরস ভেরিয়েবল শব্দটার সাথে আমরা প্রথম পরিচিত হই কখন ক্লাস 6 এ যখন বীজগণিত ম্যাথ পাই তখন ভেরিয়েবলের বাংলাটা কি কেউ বলবা চলো এক্স্যাক্টলি কিন্তু ওই ভেরিয়েবলটাকে কি জন্য এইখানে ভেরিয়েবল হিসেবে কাজ করানো হয় কারোর একটু আইডিয়া এটা ভেরিয়েবলটা আসলে একটা কন্টেইনারের মতো ব্যবহার করা হয় যেখানে বিভিন্ন আমরা মান রাখি স্যার পাত্রের মতো হ্যাঁ আমি কন্টেইনারটার সাথে যাচ্ছি কারণ দেখো একটু ইংলিশে যাই ভেরিয়েবল শব্দটার সিলেবল কিন্তু দুইটা ভেরি এন্ড এবল ভেরি শব্দটার অর্থ কি ভিন্নতা আর এবল শব্দটার অর্থ কি যোগ্যতা এখন যদি দুইটার বাংলা একসাথে মিলাই তাহলে কি হবে ওই ভিন্নতা রাখার যোগ্যতা কাইন্ড অফ বলা যায় আমরা ম্যাথমেটিক্স এর দিকে খেয়াল করি ওইখানে কি বলা থাকতো ধরি x = 5 কিছুক্ষণ পরে ম্যাথ তোমার ক্যালকুলেশন করা শেষে কি রেজাল্ট আসলো x = 10 তার মানে x এর মানটা কি করতেছে ভেরি হয়ে গেছে ভেরি করলো এখানে আবার আরেক দিক দিয়ে চিন্তা করলে আমরা কি পাই যে ভেরিয়েবল হচ্ছে ডাইনামিক একবার x এর মান যদি 5 হয় দ্বিতীয়বার x এর মান 10 হয়ে গেল তার মানে কি এটা ডাইনামিক সে প্রতিনিয়ত পরিবর্তন হতে পারে আর ঠিক এই কারণেই প্রোগ্রামিং এ ভেরিয়েবল জিনিসটাতেই সবকিছু কন্টেইন করে রাখা হয় কারণ কি যদি আমার কোনো কিছু পরিবর্তনশীল কোনো কিছু দরকার যেমন ডাটাবেস থেকে ডাটা আসতে পারে বা ইউজারের কাছ থেকে ডাটা আসতে পারে এই ডাটাগুলা ভেরিয়েবলের মাধ্যমেই আমরা অ্যানালাইসিস করি আর অপারেটর হচ্ছে যেই চিহ্ন বা সিম্বল যেগুলোর মাধ্যমে আমরা ক্যালকুলেশন করি অথবা লজিক রিপ্রেজেন্ট করি এই হ্যালো ওয়ার্ল্ড আমরা টার্মিনালে প্রিন্ট করলাম এই যে প্রিন্ট ফাংশনটা এটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন যেই ফাংশনটার মাধ্যমে আমরা not only python আমার কাছে মনে হয় বিশ্বের প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই এই প্রিন্ট আছে হ্যাঁ জাভায় নাই জাভায় কি দেখানো হয় জাভাতেও আছে ওই আর কি মানে অবজেক্ট ডট আউট ডট প্রিন্ট লাইন সি প্লাস প্লাস এ নাই জাভাতে সিস্টেম ডট আউট আছে হ্যাঁ সি প্লাস প্লাস হচ্ছে সি আউট কিন্তু সি আউট এর বেসিক্যালি কাজ করছে ওই printf টাই জি স্যার মানে প্রিন্ট ফাংশনটা বললে আমাদের চোখের সামনে কি চলে আসে বিশ্বের যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে টার্মিনাল বা কনসোলে আমরা কনসোল লেভেলের একটা আউটপুট পাই বিলিভ মি ফার্স্ট জেনারেশন না 80 এর দশক পর্যন্ত ম্যাক্সিমাম এই সফটওয়্যার গুলা এই টার্মিনাল বেসই থাকতো ইভেন উইন্ডোজ 90 5 এর আগ পর্যন্ত যতগুলা অপারেটিং সিস্টেম ছিল ওইগুলাও এরকম এই টার্মিনাল বেসে ছিল। এই তো ভেরিয়েবলের সংজ্ঞা তো আমরা দেখলামই। Variable is a two-syllabic word. First part is vary and second part is able. It means which can be vary over places is called variable. আর variable যখন আমরা declare করি by সে variable কি করে আমাদের মেমোরিতে একটা space allocation করে নেয় এবং ওই variable আমার ডাটার weight যত বেশি হতে থাকবে ওই মেমোরি আবার তত বেশি ইনক্রিজ হতে থাকবে। তো বর্তমান সময়ে আমরা যখন প্রোগ্রামিং করি আমাদের কিছু স্ট্যান্ডার্ড মাথায় রাখতে হয়। ওই যে একটু আগে বললাম যে এ বি সি ডি বা এক্স ওয়াই জেড দিয়ে ভেরিয়েবল লিখতেছো বিগিনার অবস্থায়, কিন্তু যখন নিজে একটা লার্জ প্রজেক্ট করবা যেটা কোড সাবমিট করতে হবে অন্য কাউকে বা নিজেরা কমিউনিটির ভিতরে শেয়ার করবা তখন ওই এ বি সি ডি এক্স ওয়াই জেড ইটস নট এ গুড প্র্যাকটিস। বেস্ট প্র্যাকটিসের জন্য দুইটা স্ট্যান্ডার্ডে ভেরিয়েবল লেখার রুল আছে। একটা হচ্ছে কি ক্যামেল কেস। ক্যামেল হচ্ছে ওই যে উটের পিঠে দেখছো না একটা কুজ থাকে, আদারওয়াইজ বাকিটা এতটা মোটামুটি প্লেন থাকে, মাঝখানে একটা কুজের জন্য কি করে ওই দুইটা দিক যে আলাদা একটু বোঝা যায়। তো জাস্ট লাইক দ্যাট ভেরিয়েবলের মাঝখানে একটা দুইটা বা যে কোনো একটা ওয়ার্ডের একটা লেটার ক্যাপিটাল করে দিলেই ওইটা ক্যামেল কেস হয়ে যায়। তারপর হচ্ছে স্ন্যাক কেস। সাপের মধ্যে কি থাকে ওই একটা সোজা দৃঢ়তা ভাব থাকে, সোজা একদম মানে ধাপে ধাপে একটা সাপের ওই কি বলে হাড়গুলাও তো একটার পরে একটা মাঝখানে একটু ফাঁকা থাকে। জাস্ট লাইক দ্যাট প্রত্যেকটা যদি ভেরিয়েবলটাতে দুইটা বা তারও বেশি ওয়ার্ড রাখতে চাও তাহলে কি করবা মাঝখানে একটা করে আন্ডারস্কোর দিয়ে লিঙ্ক করবা। ওই আন্ডারস্কোরটাকেই বলা হচ্ছে কি স্ন্যাক কেস। যারা কথা বলছে না বাট মাইক্রোফোন অন আছে বন্ধ করে দিলে ভালো হয়, নয়েজ আসে। এবারে আসি একটা ইম্পর্টেন্ট পার্টে। বিগিনার লেভেলে একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে যে ডাটা টাইপ চেনা। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিশেষ করে আমি কম্পেয়ার করি, যদি সি তে আমি যাই যে ডাটা টাইপটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে তোমার ভেরিয়েবলের আগে তোমাকেই ইন্ডিকেট করে দিতে হচ্ছে যে কোনটা কোন ভেরিয়েবল বা কোনটা কোন ডাটা টাইপের ভেরিয়েবল। বাট পাইথন ইজ এ হাইলি ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাইলি এই জন্যে কারণ সে নিজের ডাটাগুলা নিজেই প্রসেস করতে পারে। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে তুমি কি নিয়ে কাজ করতেছো। এইখানে চারটা বেসিক ডাটা টাইপ, এটা নট অনলি পাইথন, বাকি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও এই চারটা বেসিক ডাটা টাইপ থাকবেই, যে ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং আর হচ্ছে বুল বা বুলিয়ান। ইন্টিজার মানে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, স্ট্রিং হচ্ছে দশমিক ভগ্নাংশের সংখ্যা, ফ্লোট হচ্ছে ফ্লোট হচ্ছে দশমিক ভগ্নাংশের সংখ্যা, স্ট্রিং হচ্ছে একটা একাধিক ক্যারেক্টারের একটা সমষ্টি বা একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড। যদি আমি সি এর ভাষায় বলি স্ট্রিং হচ্ছে একটা অ্যারে যেটা হচ্ছে বা একটা কালেকশন অফ ক্যারেক্টার, আর বুলিয়ান হচ্ছে লজিক, ট্রু অর ফলস, জিরো আর ওয়ান। এখন স্ট্রিং লেখার জন্য পাইথনে দুইটা সিনট্যাক্স আছে, একটা হচ্ছে সিঙ্গেল কোটেশনে লেখা আর একটা হচ্ছে ডাবল কোটেশনে লেখা। আর স্ট্রিংকে সরাসরি আমরা তিন ভাবে ফরম্যাটিং করে ফেলতে পারি, টাইটেল ফাংশনের মাধ্যমে, আপার ফাংশনের মাধ্যমে আর লোয়ার ফাংশনের মাধ্যমে। এই তিনটার পার্থক্য কি আমরা একটু পরেই দেখব। আর কমেন্ট, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্ট করা একটা লজিক ডেভেলপ করার মতোই গুরুত্বপূর্ণ, কারণ উইদাউট এ গুড কমেন্টিং তোমার কোড আরেকজন পড়তে পারবে না। একটা প্রফেশনাল প্রোগ্রামারের একটা ভালো সাইন হচ্ছে তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা তার প্রজেক্টে সে ভালো পরিমাণে কমেন্ট রাখবে, এবং এই কমেন্ট করার অভ্যাস থেকেই কিন্তু গিটহাবে তোমার সুন্দর ডকুমেন্টেশন লেখার প্রবণতা চলে আসে। এবার আসি আমরা অপারেটরে। বেসিক্যালি অ্যারিথমেটিক যে অপারেটরগুলা, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এক্সপোনেন্টস, জাস্ট এই জিনিসটা, এক্সপোনেন্টস আর ফ্লোর ডিভিশন, এই দুইটা জিনিস একটু ডিফারেন্ট লাগতে পারে, কারণ অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সরাসরি এগুলা ইউজ করা হয় না। রিমাইন্ডার ওইটা কি মডুলার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার ওই কিছুদিন আগে একটা ট্রল ছিল না, ওই রিমাইন্ডারকে কি বলছিল, শতকরা কিছু কিছু কমিউনিটির সিরিয়াস ব্যাপারের বাইরে একটু জোক স্টোকসও মনে রাখবা, জাস্ট ফর রিফ্রেশমেন্ট। লজিক্যাল কম্প্যারিজন, লজিক্যাল এন্ড কম্প্যারিজন অপারেটর। ডাবল ইকুয়াল হচ্ছে অ্যাসাইন, সরি ট্রু অর ফলস বা ট্রুথ চেক করার অপারেটর। আর বাদবাকি যেগুলো আছে স্মলার, গ্রেটার, স্মলার ইকুয়াল, গ্রেটার ইকুয়াল, নট ইকুয়াল, এগুলার বাইরেও এন্ড অর নট এগুলা সরাসরি ব্যবহার করতে পারবা। এন্ড যেরকম আমরা ওই রোমান হরফ বা রোমান সিম্বলের যে এন্ড ওইটাও ব্যবহার করতে পারবো, অথবা সরাসরি ইংরেজিতে এন্ড লিখতেও পারবো। বিটওয়াইজ অপারেটর গুলা তোমাদের নরমালি কাজে লাগে না, কাজে লাগে হচ্ছে বেশিরভাগ কাজে লাগে প্রবলেম সলভিং এর সময়। আর বেসিক্যালি প্রজেক্ট করার সময় বা প্রফেশনাল ক্যারিয়ারে দেখা যাচ্ছে এন্ড আর অর ছাড়া বাদ বাকি অপারেটর গুলা তেমন কাজেই লাগে না। যেমন এখানে আছে নট, এক্স অর, রাইট শিফট, লেফট শিফট, এগুলা অনলি তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং এ কাজে লাগে, এন্ড it will help you to build logic for your professional career. আর এখানে যে অ্যাসাইন অপারেটর আছে, সিঙ্গেল ইকুয়াল সাইন মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, প্লাস ইকুয়াল মানে হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর অথবা কনক্যাট অপারেটরও বলা যায়, মাইনাস ইকুয়াল হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। এখানে আছে ওই multiply equal, division equal, remainder equal, just এগুলা বাদ বাকি যেগুলা আছে এগুলা খুব একটা ইউজ হয় না, তো we will check it. স্পেশাল অপারেটরের মধ্যে আছে কি ইজ অপারেটর এন্ড ইজ নট অপারেটর। এই দুটো অপারেটর দিয়ে আমরা চেক করতে পারি যে আমাদের লজিক যেটা সেট করতে চাচ্ছি বা ভ্যালুটা যেটা দেখতে চাচ্ছি সেটা লিস্টে অথবা আছে কি না। ইন অপারেটরের মাধ্যমে আমরা কি করতে পারি, সিকোয়েন্সের মধ্যে ভ্যালু চেক করতে পারি, যেমন 1 থেকে 10 মধ্যে 5 আছে কি না। That's it guys for the slides. Now we will go to the demonstration. Let me change the theme first. আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডে হোয়াইট থিমটা রাখলে বেটার হয়, তাই না? Okay. তো ফন্ট সাইজটা একটু বড় করে দেই। ডিসপ্লে কি স্টার্ট হয়ে গেছে নাকি স্যার? আমরা এখনো স্ক্রিন শেয়ারটা পাচ্ছি। আমি ওটা দেখছি। এটা ওই হুট করে ওই ট্যাবের মধ্যে সুইচ হলো তো সেই জন্য। ওকে, ফার্স্টে ভেরিয়েবল চেক, বিগিনারদের মতোই এক্স ইকুয়াল টু 5 দিয়ে শুরু করলাম, আবার এক্স ইকুয়াল টু 10 দিলাম। এখন যদি আমি ভেরিয়েবলের মান প্রিন্ট করি x এর মান, তাহলে কোনটা আসবে? 10, কারণ প্রথমে 5 অ্যাসাইন করছিল, পরবর্তীতে আবার 10 অ্যাসাইন করছে, এইজন্য পরবর্তীটাই সে প্রিন্ট করবে। বেসিক্যালি যেটা হচ্ছে বলছিলাম যে ভেরিয়েবল হচ্ছে ডাইনামিক, আর ডাইনামিক মানেই হচ্ছে লেটেস্ট জিনিসটাই নেবে। যেমন তোমাদের মধ্যে এমন অনেক ফ্রেন্ড থাকতে পারে যে হতে পারে থ্রিলার বইয়ের খুব বড় ভক্ত, সে বাজারে মোহাম্মদ নাজিমউদ্দিনের কোনো বই আসলেই সে একবারে বাতি করে যে কিনে নিয়ে আসে, থাকতে পারে। তো টার্মিনাল কি এখান থেকে দেখাবো? ডাউনলোড সেই লেখা শুরু করছি। দেখো এখানে কি আসছে, 10 আসছে, কারণ ভেরিয়েবলের এই ডাইনামিজমের জন্যই ভেরিয়েবল এত বেশি ইউজ হয়। আবার আরেকটা কি আছে, কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের আগে শুধু স্যার এখানে 10 আসলো, 5 আসলো না কেন? হ্যাঁ, 5 আসে না এই জন্য যে সে লেটেস্টটাই পিক করছে। যদি তুমি লেটেস্টটা পিক করো তাহলে তো 5 হবে না, এখানে তুমি 10 আছে। আবার দেখো x equal to 15, এবার কি প্রিন্ট হবে? 15, because of this dynamism। এখন ধরো ডাটাবেস থেকে ডাটা আসতেছে স্টুডেন্টদের রোল, ভেরিয়েবল একটাই, স্টুডেন্ট রোল নামে একটা ভেরিয়েবল এখানে দেওয়া। এখন ডাটা আসলো কত? রোল 1, একের কাজ শেষ, চলে গেল। তারপরে আসলো 2, একটা ভেরিয়েবলের মধ্যে লুপ হচ্ছে। এই জন্য ভেরিয়েবল ডাইনামিক, আর এই ভেরিয়েবলের এত বেশি প্রচলন বা এত বেশি কাজ। ভেরিয়েবল ছাড়া তো কোনো কিছু চিন্তাই করা যায় না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। ইভেন ফাংশনকেও আমরা ভেরিয়েবলে নিয়ে নেই যাতে বারবার ওই ফার্স্ট ব্র্যাকেটের প্রবলেমটা না থাকে বা ফাংশন লিখতে না হয়, সরাসরি ভেরিয়েবলটা কল করলেই হয়ে যাচ্ছে। এবার হচ্ছে আমরা স্ট্রিং কিভাবে লিখে দেখি। সরি, ভেরিয়েবল লেখার স্ট্যান্ডার্ডটা দেখি আগে। x কে x না লিখে আমি ফার্স্ট নাম্বার লিখতে পারতাম। এই যে ফার্স্ট নাম্বার লিখছি, ফার্স্ট শব্দটা প্রথমে স্মল লেটার দেওয়া, নাম্বারের জাস্ট এই যে এন এইটা আমি ক্যাপিটাল দিয়ে দিছি। এই ক্যাপিটাল এনটা দেখলেই যারা প্রোগ্রামিং করে তারা বুঝে যাবে যে এই ক্যাপিটালের আগ পর্যন্ত একটা ওয়ার্ড আর ক্যাপিটালটার পরেরটা আরেকটা ওয়ার্ড, এইটার কানেক্টর হিসেবে এই একটা ক্যাপিটাল লেটার আছে। তাহলে তো স্যার আমরা ফার্স্টে এফটাকে বড় হতে নিতে পারতাম। নিতে পারতাম, বাট এখানে হচ্ছে ওই যে কিছু স্ট্যান্ডার্ড আছে বললাম, স্ট্যান্ডার্ডটার জন্য আমরা সব সময় যখন ক্লাস লিখবো ক্লাসের অনলি ফার্স্ট লেটারটা ক্যাপিটাল রাখবো। আদারওয়াইজ যখন আমরা ফাংশন লিখবো বা ভেরিয়েবল লিখবো বা কনস্ট্যান্ট লিখবো তখন সব সময় শুরু করব স্মল লেটার দিয়ে। এটা হচ্ছে একটা অলিখিত আইন বা স্ট্যান্ডার্ড। লিখতেই পারো, তোমার কোনো ইরর আসবে না। দেখো আমি লিখলাম এবং এখানে ওই ফার্স্ট নাম্বার দিলাম প্রিন্ট করার জন্য। এই যে 17 আসলো। কিন্তু Python is all about best practice, and if you want to follow the best practice you have to follow the standard rule. So যখন তোমরা ভেরিয়েবল লিখবা, ভেরিয়েবলের ফার্স্ট লেটারটা কখনোই ক্যাপিটাল লেটারে দিবা না। এরপরে আসি স্ন্যাক কেস। সেকেন্ড আন্ডারস্কোর নাম্বার 18। এই যে দেখো মাঝখানে একটা আন্ডারস্কোর দিলাম, দুই পাশেই ক্যাপিটাল লেটার থাকলো। এইটা হচ্ছে স্ন্যাক কেস। সাপের মধ্যে কোনো বড় ছোট কিছুই নাই, সবটাই সমান। আমার অফিসের বস আমার এই অজগর বইলা ডাকে। যখন প্রজেক্ট দেখতে আসে জাস্ট বলে আমার অজগরটা কোথায়। এই যে এখানে 18 চলে আসছে। সো আমরা কমেন্ট করে দেই, সিঙ্গেল লাইন কমেন্ট, একটা হ্যাশ সাইন। এই সাইনটা দিলে আমরা সিঙ্গেল লাইন কমেন্ট ব্যবহার করতে পারবো। একটা লাইনের মধ্যে যাই লিখি না কেন সেটা কমেন্টে থাকবে। লিখলাম ক্যামেল কেস এক্সাম্পল, আর পরেরটা দিলাম মাল্টি লাইন। মাল্টি লাইনের জন্য আমরা তিনবার এই সিঙ্গেল কোটেশন অথবা তিনবার ডাবল কোটেশন দিয়ে সেম ওইটার আরেকটা ক্লোজিং দিব। এখন আমরা মাল্টিপল লাইন কমেন্টে লিখতে পারবো। Next case of variable. এবার আমরা দেখি স্ট্রিং কিভাবে লেখে। সিঙ্গেল স্ট্রিং, সিঙ্গেল স্ট্রিং এর জন্য আমরা একটা সিঙ্গেল কোটেশন ব্যবহার করলাম, হ্যালো সিঙ্গেল স্ট্রিং। এই যে মাঝখানের এই নাম্বারগুলা কমেন্ট করে দেই। এবার আসি মাল্টি লাইন কমেন্টে। multi-line comment এ এই ইয়ে ব্যবহার করতেছি ডাবল কোটেশন। हेलो सिंगल स्ट्रिंग এবার আসি মাল্টি লাইন স্ট্রিং এ। এই যে দেখো মাল্টি লাইন স্ট্রিং এ কি হইছে, আমি এক্সাক্ট যেখানে এক লাইন শেষ করে পরের লাইনে ব্রেক দিয়ে আবার একটু গ্যাপ দিয়ে ওটার নিচে না লিখলাম ঠিক ততটুকু সে গ্যাপ নিয়ে নিছে। তার জিনিসটা বুঝলাম না। আচ্ছা মা মাল্টি লাইন স্ট্রিং কিভাবে লিখে ওটা তো বুঝছো যে মাল্টি লাইন লিখতে হলে আমাদের কি ডাবল কোটেশনের তিনটা ইয়া ব্যবহার করতে হবে কোটেশন। হ্যাঁ আর যদি কমায়ও দিই কমেও নিবে সমস্যা নাই, কিন্তু কমে নিলে হচ্ছে কি ওই মাল্টি লাইন স্ট্রিং হবে না, ওইটা ডাবল কোটেশনেই থাকবে। যেমন ধরো অনেক সময় কি হয় আমাদের লিখতে হয় একটা কনসোলেই একটা কিছু, যেমন ধরো লাইব্রেরি ম্যানেজমেন্টের সিতে প্রোগ্রামের সময় অনেকের একটা সিম্পল জিনিস বোঝানোর জন্য লাইনের পর লাইন লিখছো কি মাঝখানে স্ল্যাশ এন দিয়ে দিয়ে, ওই কাজটা এখানে স্ল্যাশ এন ছাড়াই করা সম্ভব। এই যে দেখো হ্যালো মাল্টি লাইন স্ট্রিং, কিন্তু এখানে তো ডাবল কোটেশন বেশিবার না দিলেও হচ্ছে, একবার সিঙ্গেল কোটেশনে প্রিন্ট করলেও তো আসছে, মাল্টি লাইন হবে না। এই যে দেখো আমি এই সিঙ্গেল লাইনের যে ইয়াটা এটা আমি দ্বিতীয় লাইনে ভেঙে দেই, এই যে এখন আর পাবে না। এই দেখো কি বলতেছে সিনট্যাক্স এরর স্ক্যানিং স্ট্রিং লিটার মানে সে, হ্যাঁ বলো। এটা হচ্ছে স্যার আমরা যদি এই কোটেশনের ভিতরে কোটেশন রাখতে চাই আর কি, যে এটা তো না হয় বুঝলাম যে মাল্টি লাইন হইলো, কিন্তু এখানে তো আমি যদি চাই যে এখানে আমি তো কোটেশন শো করাবো তখন এক্স্যাক্টলি আই ওয়াজ কামিং টু দ্যাট। এটার জন্য কি করব আমরা শুরুতে যখন আমরা চাইবো, যেমন ধরো একটা লাইন বলি যে আই এম হিয়ার ফর লার্নিং পাইথন, এখানে যদি আই এম এর শর্ট ফর্ম ব্যবহার করি সিঙ্গেল কোটেশন দিয়ে আই সিঙ্গেল কোটেশন এম, একটু শর্ট ফর্ম ব্যবহার করার জন্য আমাকে কি একটা সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হলো, তার মানে কি আমার একটা স্ট্রিং এর ভিতরে একটা কোটেশন ব্যবহার করতে হলো। আর যখনই কোটেশন ব্যবহার করব তখন তো স্ট্রিংটা ভেঙে যাচ্ছে, তাহলে এই এরর গুলাকে আমরা কিভাবে ফ্লিপ করব এটার একটা টেকনিক পাইথনে আছে, এই এররটা আগে আন্ডু করে নেই। এটা আবার মাল্টি লাইনে দিয়ে দেব কমেন্টে না থাকে। এই যে একটা লাইন লিখে আমরা single short sentence এই যে প্রথমে কি করব আমরা ডাবল কোটেশন দিয়ে শুরু করব তারপরে লিখে I single quotation m I am a newbie in Py's world লিখি এই দেখো দুইবার আমি কিন্তু কোটেশন ব্যবহার করছি কোটেশনের ভিতরে কোটেশন ব্যবহার করছি কিন্তু আমার লাইন কিন্তু পুরাটাই স্যার এখানে তো একটা মনে মুশকিল হওয়ার কথা হ্যাঁ হওয়ার কথা ছিল মুশকিলটা আমি দেখায়া দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কি জন্য মুশকিলটা এখানে হচ্ছে না print করছি সরি শর্ট সেন্টেন্স এই যে চলে আসছে কি I am newbie in Py's world এই দেখো এখানে কোটেশন গুলোও কিন্তু দেখাচ্ছে এখন আমি মুশকিলটা দেখাই কোনটা হয়তো মুশকিলটা যদি আমি শুরুতে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতাম এই দেখো ভিতরে টেক্সটের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার মানে কি সে ওই যে শুরুর দিকে আই পাইছে এরপরে যে এম এ নিউবি ইন পাই মানে আরেকটা সিঙ্গেল কোটেশনের ভিতরে যা আছে সে কিছুই পায় নাই আবার এস ওয়ার্ল্ড এই অংশটুকু পাইছে এখন আমি এটা প্রিন্ট করে দেখি কি আসে এই যে কি বলতেছে ইনভ্যালিড সিনট্যাক্স এরকম কোন সিনট্যাক্স হয় না তো আমরা যখন কোন কোটেশনের ভিতরে আরেকটা কোটেশন আছে এরকম কোন সেন্টেন্স লিখব বা এরকম কোন কাজ করব তখন আমরা শুরুতে এই ডাবল কোটেশন দিয়ে শুরু করব তাতে কি হবে এই ইনভ্যালিড সিনট্যাক্সটা আমাদের দেখতে না গট ইট জি স্যার বুঝতে পারছি এটা হচ্ছে সিনট্যাক্স এই সিনট্যাক্স লেভেল তো এক্সপ্লেনেশনের কিছু না এক্সপ্লেনেশন তো হচ্ছে লজিকের এক্সপ্লেনেশন হয় এটা হচ্ছে এইভাবে লেখা রুল পাইথনে স্যার আরেকটা জিনিস যদি করে দেন আর কি যে হ্যাঁ বলো যে এনইউবি যেটা আছে এখানে এইটা মানে এটাকে আমি ডাবল কোটেশনের ভিতরে রাখতে চাইতেছি তাহলে কি এটা পসিবল এখানে এই লাইনের ভিতরে এনইউবি ইউবি আর কি কোনটা নিউবি কে স্যার আমি ডাবল কোটেশনের ভিতরে রাখতে চাইতেছি মানে এই সেন্টেন্সটাই আমি পুরোটা ছোট হাতেই সবকিছু আচ্ছা ডাবল কোটেশন সহ প্রিন্ট করতে হ্যাঁ স্যার আচ্ছা লেট ইট সি যদি আরেকটা দেই আর কথা না স্যার হবে না তো এমন স্যার ব্যাকস্ল্যাশ না ব্যাকস্ল্যাশ দিলে হবে হ্যাঁ স্যার ব্যাকস্ল্যাশ ইনভার্টেড কমা দিলে হবে এনইউবি এর আগে হ্যাঁ এখন হবে স্যার হ্যাঁ স্যার আমরা যে ডাবল কোটেশন কথা লিখতেছে সেক্ষেত্রে কি করব স্যার ব্যাকস্ল্যাশের পরে আছে কম লিখছি নাকি ৭৪টা হইছে আর এইভাবে লিখলে মিলিয়ে হবে আমি ঠিক দিছি একটা আর একটা আছে নাই স্যার একটা ডাবল কোটেশনের ভিতরে আর একটা বাইরে হবে ফিক্সড করে কোথায় কিন্তু ফিক্সড কোন কিভাবে কেন একটা ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশনের ভিতরে আর একটা বাইরে আচ্ছা 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 আরো উপায় আছে এটার বাইরে সিঙ্গেল স্ল্যাশ দিলে চলার কথা না তাও হবে না বাইরের দিকে যে কোটেশনটা ওটাও দেওয়া হয়েছে ওটা হচ্ছে এই রকম হয়ে যাবে কোটেশনটাই দেখাবে তখন সরি ওই ইয়াটা দেখাবে ব্যাকস্ল্যাশটা উল্টো হয়ে গেছে ইয়া ভুল হয়ে গেছে হবে না সিনট্যাক্স এরর চলে আসবে সিনট্যাক্স এর প্রায় কারণে চলে আসছে বেশি হয়ে গেছে স্যার আপনি মনে হয় একটু দেখেন মনে হয় এসে আরেকটা স্যার দুটো করে হবে স্যার একটু দিয়ে দেখেন এসে দুটো হ্যাঁ আর প্রথম থেকে একটা কমেন্ট যন্ত্রণা হ্যাঁ এবার হইছে ओके लाइन टाइम कमेंट করে দেই তাইলে হবে বুঝতে বেশি সুবিধা হবে রাইট উইথ ডাবল কোটেশন ओके योर प्रॉब्लम यू हैव सॉल्व्ड ओके আমরা এখন আসছি ভেরিয়েবল কে কিভাবে বা স্ট্রিং কে কিভাবে ফরম্যাটিং করা যাচ্ছে ওইখানে তিনটা মেথড বলছিলাম সরি ফাংশন বলছিলাম বিল্ট ইন ফাংশন এখানে কি আছে ধরো এই সিঙ্গেল স্ট্রিং যেটা আছে এটাকে আমরা ইউজ করি অথবা আরেকটা স্ট্রিং লেখি और formatting दिलाम सब छोटा तेरी था NUBCC arrange Python सबगुला लोअर debugging and building have part handling sir handling ji sir debugging and handling hai parthokyo ache to ekটু bolben egula tomader সামনে আসবে আমার মনে হয় শুরুর থেকে এগুলা ইয়া না করে একটু স্টেপ স্টেপে আগাইলে ভালো হবে সময় নষ্ট কম হবে আর কি এরপরেও যদি মানে মনে প্রশ্ন থেকে থাকে আমি ক্লাসের শেষে এটা অ্যানসার দিচ্ছি ওকে স্যার আমাদের যে ফেসবুকে একটা গ্রুপ আছে ওই গ্রুপে কি পোস্ট করা যাবে আমাদের সলভগুলো হ্যাঁ যদি মানে দিলে তো তোমাদের ওই কমিটির ওরা ওইগুলা পোস্ট করে দিচ্ছে প্রবলেম থাকলে সেগুলা পোস্ট করবা ওইগুলা মানে পোস্ট পাবলিশ করতে তাদের কোনো অসুবিধা থাকবে না अदरवाइज এটা হয়তো অন্য কিছু পোস্ট করলে সেটা তোমাদেরই টাইম লস okay get back into the topic print or formatting dot title title function ta use korlam ei je ekhane ki hoyse ekta parthokko ki khyal korte partecho sir prothom word gulo sob gulo boro hatere hoye geche capitalized hoye geche এটাই হচ্ছে কোন একটা টাইটেল লিখলে সেটা প্রত্যেকটা ওয়ার্ড টাইটেলের প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়ে যায় এবার আসি আমরা ডট আপার স্যার ফর ফরম্যাটিং এটা কি একটা ভেরিয়েবল হ্যাঁ হ্যাঁ ভেরিয়েবল এই দেখো এবার কি হয়েছে সবগুলা আপার কেস হয়ে গেছে ডট লোয়ার এখন দেখো আরেকটা মজার ব্যাপার হচ্ছে ফাংশনের পরে হচ্ছে সি তে বা অন্য ল্যাঙ্গুয়েজে ওই ফার্স্ট ব্র্যাকেট দেওয়াটা কাইন্ড অফ ম্যান্ডেটরি অনেক ক্ষেত্রে এরর দেখা যায় সি তে তো এরর খাবাই যদি ব্র্যাকেট না দাও এইখানে হচ্ছে এরর না খেয়ে তুমি আউটপুট পাবা আরে কি বলতেছে বিল্ট ইন মেথড লোয়ার অফ স্ট্রিং এট blah 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 এখন দেখি এই যে এটা হচ্ছে আমার desired output আর তখন ব্র্যাকেট না দেওয়াতে সে কি বলছে এটা তার আউটপুট এটা হলো ভেরিয়েবলের ফরম্যাটিং তো এটাকে কমেন্ট করে দেই প্রত্যেকটা ব্লক কমেন্ট করে রাখলাম এবার আমরা এখানে প্রত্যেকবার প্রিন্ট না লিখে আমরা সরাসরি কনসোলে চলে যাই পাইথন কনসোলে পাইথন কনসোলে একটা মজার জিনিস করা যায় তোমার ক্যালকুলেটরের যে কাজগুলো এগুলা সরাসরি পাইথনের কনসোলে করতে পারবা যেমন যোগ বিয়োগ গুণ ভাগ সরাসরি করতে পারবা 5 যোগ 6 11 चले आसছে 12 डिवाइड 6 2.2 খেয়াল করো 5 + 6 11 দিছে কিন্তু 12 কে 6 দিয়ে ভাগ করলে আমি এখানে 2.0 কেন সরাসরি 2 দিতে পারতো নাকি এর থেকে বোঝা যায় যে পাইথন হ্যাঁ স্যার এটা সব সময় তো স্যার পূর্ণ সংখ্যাটাকে মানে পুরো সংখ্যাটাকেই দেখায় ডট সহ ফ্লট আকারে হ্যাঁ ডট সহ দেখায় কিন্তু শুধুমাত্র ডিভাইড এর সময় অন্য কোনো ইয়াতে না কিন্তু যোগ বিয়োগ গুণ এইগুলাতে কিন্তু সে ওই পূর্ণ সংখ্যাটাই দেখাবে অটোমেটিক্যালি কিন্তু ফ্লোট দেখানোর কথা না সিতে কিন্তু তুমি দশমিক পাবা না কারণ তুমি এটাকে যদি আমি স্ট্রিং এ দেখতে চাই তাহলে তো আমাকে সরি ইন্টিজারে দেখতে চাই তাহলে তো আমাকে ওটা ইন্টিজার করে দিতে হবে তাই না স্যার কনভার্ট করতে হবে টাইপ চেঞ্জ করে দিতে হবে যেমন তখন আমি কি ব্যবহার করব ইন্টিজার ফাংশনের ভিতরে 12 / 6 এই যে এখন চলে আসছে 2 টাইপ চেঞ্জ করার জন্য আমাদের যে ডাটা টাইপগুলো আমরা সরাসরি ওইগুলাকে বিল্ট ইন ফাংশন হিসেবে ইউজ করতে পারবো যেমন আমার এই মুহূর্তে আমি একটা ভেরিয়েবল নিলাম a = 2.0 এখন a কে আমি ফ্লোটে কনভার্ট করে দেখতে পারবো সরি ফ্লোট তো আছেই ইন্টিজার করতে পারবো এই যে 2 চলে আসছে কিন্তু যদি আমার সংখ্যাটা a = 2.5 হতো তাহলে ইন্টিজার করলে কি হবে 2 দিয়ে দিয়েছে কারণ কি সে ড্রপিং মেথড ইউজ করছে দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে সেগুলো ড্রপ তাহলে স্যার নির্ধারণ করে দেওয়াই আছে যে এটা একটা ইন্টিজার স্যার যদি 2.6 বা 7 ইউজ করি তখন কি এটা কি ইয়া সেলটা হবে না মানে দশমিক সংখ্যাটা তখন আর দশমিকের পরে সবগুলাই ফেলে দিবে এই দেখো তো জি স্যার বুঝতে পারছি এইবারে অপারেটর দেখানো হলো যোগ বিয়োগ গুণ ভাগ এক্সপোনেন্ট একটা অপারেটর আছে 2 এর এক্সপোনেন্ট 4 এর মানে হচ্ছে 2 এর পাওয়ার 4 হলে কত হওয়ার কথা 16 না এই যে आंसर 16 একবারে একটা অপারেটরের মাধ্যমে তুমি যে কোনো সংখ্যার পাওয়ার ক্যালকুলেট করতে পারবা আর 10 এর রিমাইন্ডার 2 দিয়ে যদি 10 এর ভাগ করো তাহলে তো শূন্যই পাবা কিছুদিন আগে দেখো না এই কমিউনিটিতে এই রিমাইন্ডার কে শতকরা চিহ্ন বইলা একজন খুব পচানি খাইছে ওই লোক এখনো মাথা তুলে দাঁড়ায় নাই এরপরে আসি লজিক্যাল অপারেটর 10 এর থেকে 2 এর থেকে তো 10 অবশ্যই বড় ট্রু 10 কি 2 এর থেকে ছোট ফলস 10 কি 2 এর greater equal at root, আবার 10 কি 2 এর smaller equal, এটাও true, sorry. তারপর হচ্ছে অ্যাসাইন করি কিছু x এর ভ্যালুতে অ্যাসাইন করলাম 10 x এর ভ্যালু কি 10 ট্রু x এর ভ্যালু not equal 10 false सर स्क्रॉल বারটা নিচে নিয়ে স্যার উপরে টাইপ করলে ভালো হয় নামের জন্য আমরা ভালোভাবে দেখতে পারতেছি না স্যার এবার এটা তো আসলে টার্মিনালের ফন্ট সাইজ এখান থেকে বড় করে যাচ্ছে না স্যার সিএমডি ইউজ করেন পাইচার্ম ইউজ করেন স্যার এটা একবারে ভিএস কোডেই দেখি তো এখানে টার্মিনালের ফন্ট চেঞ্জ করার কোনো ইয়ার থাকতে পারে স্যার অবশ্যই থাকার কথা টার্মিনালে করতে গেলে স্যার যে এদিকে এরর চিহ্নটা এবং লেখাটা এজন্য একটু কিজিবিজি মনে হয় স্যার আচ্ছা এরর চিহ্নটা হচ্ছে প্রত্যেকটা লাইনের জন্য তো No. No. Other setting a mode that by them. স্যার ভালো কোনো আইডি নেই স্যার এই সেখানে এই সমস্যাটা দেখা ভালো কোনো আইডি নেই যেখানে এই সমস্যাটা থাকবে না যে ফন্ট এবং অ্যারো দুটো একই এক্সিট করে দিলে কি উপরে চলে যায় না ফন্ট অ্যারো এই যে অ্যারো চিহ্নটা এটা সব সময় থাকবে এটা এখন টার্মিনাল এটা ফুল স্ক্রিনেই আছে এই অ্যারো চিহ্নটা সব সময় থাকবে মানে টার্মিনালে ইউজ করলে এটা সব সময় থাকবে কিন্তু এই যে নামগুলা হচ্ছে এই অ্যারোর পাশেই বলবে অ্যারোটাই হচ্ছে তোমার প্রত্যেকটা লাইনের ইন্ডিকেটর এটা নট অনলি পাইথন আমার দেখা মনে হয় জাভাস্ক্রিপ্টের নোডেও মনে হয় এরকমই কারণ টার্মিনাল ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজগুলো সব এরকম প্রত্যেকটা লাইন ইন্ডিকেটর একটা সিম্বল রাখে ইয়াতে মনে হয় ওই যে 8086 এর যে ইমুলেটর ওইটাতে মনে হয় অনলি সিঙ্গেল একটা এরর রাখে তো পাইথনে তিনটা রাখছে স্যার এমনিতে আইডিগুলোতে তো স্যার নাম্বার থাকে যে 1 2 3 4 না ওটা হচ্ছে টার্মিনালে যদি না করে এই যে আইডি তে তো লাইন নাম্বার আছে এই যে লাইন নাম্বার বাট আই এম ওয়ার্কিং ইন টার্মিনাল স্যার এইটাতেই আমি এখন डायरेक्टली কোডটা স্যার এর সাথে কাজ করতেছি ভালোভাবে দেখতে পাই নিচে করলে স্যার ওই নিচে নামের নিচে পড়ে তো এইজন্য দেখা যায় না হ্যাঁ আমি ওটা মাঝামাঝি জায়গাতেই রাখা স্যার মাঝামাঝি হলে আরো ভালো হয় ওকে এখন আসি addition, subtraction, division, exponent below. X equal to 20. X is 20. जो सिंटेक्स वार्निंग छिलो एखाने इजर माने किन्तु आमी चेक करसी ओई डबल इक्वल साइन दिया जेटा लेखार कथा और बेसिकली is not not in এই অপারেটরগুলো ব্যবহার করার সময় আমরা অবশ্যই if else ওই সিনট্যাক্সগুলো শিখব এবং ওটা নেক্সট সেশনে আমরা দেখব। তো ওইটা ছাড়াও কিন্তু is return দেয়, এই যে ট্রু রিটার্ন দিছে x is not 20 আবারও কিন্তু ইররটা ধরায় দিছে বাট রেজাল্ট দিছে ফলস। in 20 এই ইন্টিজার গুলা ইটারেবল না, এই ইন অপারেটরটা নট ইন অপারেটরটা ব্যবহার করার সময় অবশ্যই আমাদের একটা কালেকশন বা লিস্ট এই জাতীয় মানে একটা অনেকগুলা সংখ্যার ভিতরে চেক করতে হবে বা অনেকগুলা এলিমেন্টের ভিতরে চেক করতে হবে। যদি আমি একটা লিস্ট ডিক্লেয়ার করি 12 2 1 3 একটা লিস্ট, তো 2 ইন এ ট্রু আছে অনেকগুলা ইনডেক্স বের করা এগুলা পরে, যেহেতু তোমরা এখন লিস্ট কি বা ডাটা স্ট্রাকচারে ওই জায়গায় যাই নাই তাই আমরা ওইটুকু না দেখলাম, মানে জাস্ট ইন অপারেটরটা কাজ করতেছে ওইটাই আমি দেখাইলাম। 8 ইন এ এখন ফলস দেখানোর কথা, এই যে ফলস কারণ আমি লিস্টের ভিতরে 8 লিখি নাই। ওকে, আজকের মতো এইখানেই শেষ করতে যাচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে করো, ওই একজন প্রশ্ন করছিল বিল্ড আর হ্যান্ডলিং এর মধ্যে পার্থক্য, তাই না? ডিবাগিং আর হ্যান্ডলিং, ও ডিবাগিং, ডিবাগিং হচ্ছে তোমার কোন জায়গায় এরর আছে কিনা সেটা চেক করার জন্য তুমি একটা প্রসেস ফলো করো, হতে পারে কয়েকটা লাইন মার্ক করে ওই পর্যন্ত আগ পর্যন্ত কম্পাইল বিল্ড করে দেখো যে কোডটা কতটুকু ঠিক আছে, এইভাবে কিছু পোরশন বাই পোরশন চেক করে করে আসো। আর হ্যান্ডলিং হচ্ছে তোমার ওই এররটাকে বাইপাস করার জন্য একটা কাইন্ড অফ সিনট্যাক্স অথবা কিছু মেথড ইউজ করা, যেমন শূন্য দিয়ে যদি তুমি কোনো একটা সংখ্যাকে ভাগ করো তাহলে কি ভাগশেষ তো শূন্যই হবে, কিন্তু যখন তুমি প্রোগ্রামটা করো এই যে আমরা এখানে একটা ভাগ করি 20 কে 0 দিয়ে ভাগ করি, এখানে কি এই যে জিরো ডিভিশন এরর একটু খেয়াল করো, জিরো ডিভিশন এরর একটা এররের নাম এখানে পরে কি বলে দিছো ডিভিশন বাই জিরো, এটা হচ্ছে বিল্ট ইন হ্যান্ডেল করা এরর। এইরকম কিছু এররকে তুমি হ্যান্ডেল করতে পারবে ওই হ্যান্ডেলিং এর মাধ্যমে, ওটা যখন এক্সেপশন হ্যান্ডলিং এন্ড এরর হ্যান্ডলিং সেশনটা আসবে তখন তুমি নিজে বুঝে যাবা যে কিভাবে হ্যান্ডলিং করে আর কিভাবে ডিবাগ করে। আর কার কোনো প্রশ্ন ভেরিয়েবল অপারেটর বা সিনট্যাক্স এগুলোর উপরে? That's a question. আজকে তাহলে GitHub এর একটু সিম্পল কিছু দেখা দিতে যাচ্ছে। অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্স ইউজ করো কতজন, কে কে ইউজ করো? হ্যাঁ স্যার, এই github.com এর এই পেজটা কিন্তু অনেক ডাইনামিক, মানে অনেক ডাইনামিক বলতে আমার কাছে এটা ওয়ান অফ দি ওয়ার্ল্ড এর একটা সুপার ওয়েবসাইটের মতো লাগে একটা কারণে। এই যে সাইটটাতে একটা মানে এসবিজি তে কোড করা এই যে গ্লোবটা দেখা যাচ্ছে ওয়ার্ল্ডে, এই এই জিনিসটাতে একটা জিনিস রিয়েল টাইম ঘটে। তোমরা কোনো সময় খেয়াল করছো কি স্যার? এই যে ইথিক্যাল যে টুলগুলোতে GitHub ব্যবহার করে বলবেন কোন একটা কাজ? হ্যাঁ, ইথিক্যাল যে টুলগুলো বানায় ওখানে যে GitHub টা ইউজ করে একটু ব্যাখ্যা করবেন কিভাবে ইউজ করে স্যার? ethical tool মানে বুঝলাম না, ethical যে টুলগুলো আছে ওইগুলো যে GitHub দ্বারা মানে GitHub দিয়ে বানায় কিভাবে বানায় একটু ব্যাখ্যা করবেন স্যার? ও মানে তুমি ethical হ্যাকিং সম্পর্কে আগ্রহী? কিছু কিছু স্যার। আচ্ছা, মানে ethical হ্যাকিং বলতে হ্যাকিং ব্যাপারটা কি, যখন তুমি একটা কিছু করতেছো সিম্পলি লাইক তুমি আজকে একটা ওই কি বলে একটা ফর লুপ চালানো শিখলা, ওই লুপের মাধ্যমে কি হয় একটা পিরামিড বিল্ড হয়। সেম কোড তোমার পিসিতে সিম্পলি চালালা, বাট তুমি চাইলা যে তোমার ফ্রেন্ডের পিসিতে এটা রান হবে, সে ওইখানে পিরামিড দেখবে না, সে 1 মিলিয়ন লাইনের একটা ফর লুপ দেখবে। কোড সেম, কোড সেম, বাট যে প্রসেসটা ওইটা কিন্তু ভিন্ন। ওই এই একটু পার্থক্যের জন্য হ্যাকিং এর মধ্যে মানুষ একটু আগ্রহ নিচ্ছে। কোডটা কিন্তু সেম, তুমি ফর লুপই চালাইলা, কিন্তু তোমার পিসিতে তুমি চালাইলা কি পিরামিডের জন্য, আর তোমার ফ্রেন্ডের পিসিতে চালাইয়া দিলা কি ওই যে 1 মিলিয়ন লাইনের একটা ফর লুপ, তার পিসিতে চলতে চলতে তার পিসি স্লো হয়ে যাবে। কোড তো যেহেতু সেম, GitHub-এ তো রাখতে অসুবিধা হবে না। GitHub হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম এন্ড ওপেন সোর্স ফর অল। যা কিছু যা মানে যে কোনো ধরনের কোড, যে কোনো ধরনের non coding file, even তুমি Microsoft Word, PDF, কোনো ভিডিও ওইগুলাও রাখতে পারবা, it will not bother you. প্রবলেমটা হচ্ছে তোমার একটা সিঙ্গেল ফাইলের লেন্থ বা সাইজ 100 MB 100 MB উপরে হতে পারবে না, 100 MB নিচে তুমি যা খুশি তাই ফাইল রাখতে পারবা। আর আগে লিমিট ছিল, আগে ফ্রিতেও লিমিট ছিল, কিন্তু যখন মাইক্রোসফট GitHub-কে অ্যাকোয়ার করে তারপরে ওরা কি করে ফ্রিতে তো দিছেই আনলিমিটেড, যত খুশি রিপোজিটরিতে ফাইল রাখো সমস্যা নাই, প্রাইভেট রিপোজিটরি দিয়া দিছে। আগে লিমিট থাকতো কি একটা ডেভেলপার ফ্রি অ্যাকাউন্ট থেকে 5টার বেশি প্রিমিয়াম বা প্রাইভেট রিপোজিটরি রাখতে পারবে না, বাট এখন তুমি আনলিমিটেড ফ্রি রিপোজিটরি খুলতে পারবা। তো তুমি যে ইথিক্যাল টুলগুলোর কথা বলতেছো ওইগুলা নান আদার দেন এ ফ্রি বা ফ্রি ভার্সন অফ এ ওপেন সোর্স প্রজেক্ট। বাট সেই প্রজেক্টগুলো হইতে ওপেন সোর্সই হতে হবে এরকম না। যেমন গিটহাবে একটা বাটন আছে স্পন্সর বাটন, অনেকে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে, ওই কাজগুলো এতই ভালো লাগে অনেকের যে এগুলাতে ফান্ডিং দেয়, স্পন্সরশিপ দেয়। যেমন একটা ভালো প্রজেক্ট আছে লিনাক্স যারা ইউজ করো তারা একটা ফটো এডিটিং সফটওয়্যার পাবা বা ইউজ করে থাকতে পারো, সফটওয়্যারটার নাম হচ্ছে গিম্প, GIMP গিম্প। ওটা ফটোশপের মতো না হলেও কম্পিটিটর হতে পারে বা একটু লাইট ভার্সনের ফটোশপ বলা যায়। তার মানে ফটোশপের মতো একটা হিউজ সফটওয়্যারকে ফ্রিতে ইউজ করানোর জন্য ওরা এত কাজ করে যাচ্ছে, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। তো সেই জন্য ওরা গিটহাবের থ্রুতে $5 মিলিয়ন ফান্ডিং পাইছিল যাতে তারা এই প্রজেক্টটা ড্রপ না করে দেয় এবং সবাই আরেকটু কন্ট্রিবিউট করে। তো এইভাবে সেম ওয়েতে ইথিক্যাল হ্যাকিং এর টুলগুলো বিল্ড আপ হচ্ছে ভায়া কমিউনিটি মেম্বার্স। মাইক্রোসফট যখন গিটহাবকে অ্যাকোয়ার করে তারপর থেকে সমস্যাটা কি, ইউএস এর এগেইনস্টে যে সব পলিসি বা প্রজেক্ট গুলো যাচ্ছে মাইক্রোসফট সেগুলোকে কি করে এক্সপোজ করে। যেমন ইরানের ডিফেন্স মিনিস্ট্রির কিছু সিক্রেট প্রজেক্ট ছিল, ওইগুলা গিটহাবের প্রাইভেট রিপোজিটরিতে। তোমার ওই ইরানের যে নিউক্লিয়ার মিসাইল লঞ্চিং এর কিছু প্রজেক্ট ছিল, মাইক্রোসফট অ্যাকোয়ার করার ঠিক 3 মাসের মাথাতেই ওই প্রজেক্টগুলো এক্সপোজ করা শুরু করে, সবাইকে দেখানো শুরু করে যে ইরান তো মিসাইল তৈরি করার প্রজেক্ট গিটহাবে নিয়ে রাখছে। তারপর থেকে ইরান বা অন্যান্য অনেক উন্নত দেশ যারা গিটহাবে সিকিউর ফিল করতো প্রাইভেট রিপোজিটরি ইউজ করে নিজেরা এই ভার্সন কন্ট্রোলিং করে নিজেদের প্রজেক্ট সিক্রেট প্রজেক্টগুলো ডেভেলপ করতো, তারা সেগুলো সরায় নেওয়া শুরু করছে। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবা যে আমাদের দেশে হয়তোবা এত বেশি ইয়া নাই, চিন্তা নাই যখন তুমি বেশি সিক্রেট প্রজেক্ট নিয়ে কাজ করবা। যদিও আমরা খুব বেশি এত বেশি সিক্রেট প্রজেক্ট নিয়ে কাজ করি না, যেগুলো আমরা প্রাইভেট রিপোজিটরিতে রাখলেও মাইক্রোসফট দেখা দিবে, বাট তবু যদি সিক্রেট রিপোজিটরিতে রাখো ওইগুলা কোনো ক্লাউডেও রাখার প্রয়োজন পড়ে না। তবু কোনো না কোনো সময় তো ভয় থাকে যে তুমি নিজের পিসিতে রাখবা সেটাও তো ড্যামেজ হইতে পারে। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে আমরা যে কোনো একটা প্রজেক্ট বা রিপোজিটরিতে কোনো একটা কোড রাখলাম, কোড করে রাখলাম, কেউ যদি ওটা কন্ট্রিবিউট করে তাহলে কি আমি আমার আগের কোডটা পাবো নাকি ওই নতুন করে ওর ইয়েতে? হ্যাঁ পাবা না, ওই যে বললাম যে ভার্সন কন্ট্রোল সিস্টেম, তার মানে কি তোমার আগের ভার্সনটাও থাকবে, পরের ভার্সনে সে যেটা কন্ট্রিবিউট করবে সেটাও থাকবে। তুমি প্রত্যেকবার যতবার সে আপলোড করবে বা কমিট করবে তুমি তোমার কম্প্যারিজনটা দেখতে পারবা যে কি কি চেঞ্জ হচ্ছে। আর ভার্সনের নিয়ম এই না যে সে পুরাতন ভার্সনেই থাকবে, ভার্সনের নিয়ম এই যে সে আপডেটটাই গ্রহণ করবে। আর গিটহাব তোমাকে আপডেটটাও গ্রহণ করে মানে স্টোর করে রাখতেছে, আগেরটাও রেখে দিচ্ছে। তুমি যখন যেটা হতে পারে তোমার নতুন যেটা এইমাত্র কমিট করলা সেটাতে একটা ইরর আছে, মেজর ইরর, তোমাকে অতি দ্রুত এটা ফিক্স করতে হবে বা এখনই রিপোজিটরি থেকে ওই কোডটা ডিলিট করে ফেলতে হবে। তখন কি করবা, তোমার মেইন যে প্রোগ্রামটা তুমি কম্পিউটারে করতেছো সেখান থেকে ওই প্রজেক্টটা ওই ফাইলটা ডিলিট করে আবার কমিট করলা, দেন ওই আগের ওই ফাইলটার ওই অংশটা যে ডিলিট হয়ে গেছে কোন কোন অংশে প্রবলেম ছিল ওইগুলা সহ সে তোমাকে মার্ক করে দেখাবে। এটাই হচ্ছে গিটহাবের মজা। আর গিটহাবের ওয়েবসাইটটা দেখি আমরা। গিটহাবের ওয়েবসাইটে যেটা বলতে নিছিলাম, যে জিনিসটা আমাকে সবচেয়ে অবাক করতেছে, এই যে দেখো তোমরা এইখানে কি দেখাচ্ছে, এই বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ওই আলোর মতো এক জায়গা থেকে আরেক জায়গায় পোর্টালের মতো করে আসতেছে, লাইক লাইট। এইগুলাতে ধরলে কি দেখা যায় যে এই মুহূর্তে সে PHP তে একটা কন্ট্রিবিউট করছে, মানে PHP ল্যাঙ্গুয়েজে একটা কন্ট্রিবিউশন হচ্ছে। জাভাস্ক্রিপ্টে একটা কন্ট্রিবিউশন হয়েছে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর বিভিন্ন লাইব্রেরি গুলাতে কখন কন্ট্রিবিউট হচ্ছে এগুলা লাইভ টেলিকাস্টের মতো এখানে লাইভ একদম ম্যাপে পয়েন্ট আউট করে দেখানো হচ্ছে যে কোন দেশ থেকে এই মুহূর্তে ওই ল্যাঙ্গুয়েজের সার্ভারে একটা কন্ট্রিবিউট এলো। তো এই জিনিসটা আমার কাছে এতটাই ভালো লাগছে, আমি লগ আউট করে অনেক সময় 5-10 মিনিট এটার দিকে চায়ে চায়ে থাকি। মাঝে মাঝে দেখি যে পাইথনে বা অন্য কোনো আশেপাশের ইন্টারেস্টেড কোনো ল্যাঙ্গুয়েজে বা ফ্রেমওয়ার্ক অথবা লাইব্রেরিতে নতুন কি কমিট আসছে ওইটা পড়ার চেষ্টা করি। এই মুহূর্তে গো ল্যাঙ্গুয়েজ একটা কমিট আসছে, এটাই যে এখানে দেখা যাবে। Add BDD test for BDR controller. Statistics near cast doctor session. এগুলা merge হয়ে গেছে ওই Go language এর সাথে, Arias framework। এরকম JavaScript opened in Persia, merged in 3 hours ago in India. এইভাবে মানে একটা প্রোগ্রামার চাইলে লেজার টাইমে যদি অন্য কিছু না করে GitHub এর দিকে চায় চায় থেকেও সে সময় কাটায় যেতে পারবে। আমি এটাতে সাইন ইন করি, যদি কারো অ্যাকাউন্ট না থাকে সাইন আপ করে নিবলা, প্রসেসটা সিম্পলি। এখন আবার আমার ব্রাউজার ভেরিফিকেশনের জন্য যাইতে হবে।